ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহ তিনি অনেক ভালো কথাও লিখেছেন, তবে সুফিইজমে জড়িয়ে যাওয়ার কারণে তিনার কিতাবই অনেক ভেজাল উঠে গেছে। এই জন্য আম জনগণ সম্পর্কে কোরআন সুন্নাহর আলেম ওলামারা বলেছেন যে জনগণ ইমাম গাজালির কিতাব পড়বে না, যদি পড়ে তো পথভ্রষ্ট হয়ে যাবে, কারণ এত সূক্ষ্ম সূক্ষ্ম মারাত্মক বিষয়ে ভুল হয়ে গেছে আকীদাগত পর্যন্ত, যেগুলি আম জনগণ বুঝতে পারবে না। কারণ সাগরে যদি বড় বড় মৃত জীবজন্তু পড়ে থাকে তাও দেখতে পাওয়া যায় না, এত পানি। তো অনেক ভালোর মধ্যে যদি বড় বড় ভুল থাকে তো দেখা যাবে না, ঠিক ওই রকমই। এই উদাহরণ আশা করি আপনাদের কাজে আসবে, কারণ অনেকে মনে করেন যে উনি তো ভালো কথাও বলছেন, উনি তো কী করছেন ভালো কথাও বলছেন, তো শুনলাম তো কী হলো। আরে ভালো কথা বলছেন ও ভালোটা বুঝতে পারছেন, কিন্তু মন্দটা বুঝতে পারবেন না আপনি। দুধ দেখতে পাচ্ছেন কারণ দুধের পরিমাণ বেশি আছে, কিন্তু দুধে যদি পেশাব পড়ে থাকে অথবা এমন কিছু বিষ দেওয়া থাকে, সামান্য পরিমাণ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন না যে বিষ আছে অথবা পেশাব পড়ে আছে। তো ঠিক ওই রকমই যে যারা সহি আকীদা মানহাজ থেকে বিভিন্ন কারণ বিভ্রান্তির শিকার হয়েছে, তার মধ্যে একটি মুখ্য কারণ হচ্ছে সুফিইজম। হ্যাঁ, এই গুরুবাদ বা পীরতন্ত্র এইটা অনেক জ্ঞানী গুণী মানুষদের আকীদা আমলকে বরবাদ করে দিয়েছে, হয় শিরকে লিপ্ত হয়ে গেছে অথবা কমপক্ষে বেদাতে লিপ্ত হয়েছে, অথবা এমন কিছু বলেছে যেগুলি উদ্ভট কোরআন সুন্নাহ সেগুলি সমর্থন করে না, যেগুলি ইসলাম বিরোধী কথা, যেগুলি বিজাতিদের থেকে নেওয়া হয়েছে, হিন্দুদের ধ্যান থেকে নেওয়া হয়েছে, তপস্যা থেকে নেওয়া হয়েছে, না হয় খ্রিস্টান ধর্মের থেকে নেওয়া হয়েছে অথবা অগ্নিপূজকদের থেকে নেওয়া হয়েছে, এ কয়েক ধর্মের জগা খিচুড়ি দিয়ে আর তারপরে ইসলামের একটা লেভেল লাগিয়ে দিয়ে পেশ করা হয়েছে মুসলিম জাতির কাছে, যেটার নাম হচ্ছে সুফিবাদ বা গুরুবাদ বা পীরতন্ত্র, পীর ধরা, পীর মরিদ ব্যবসা, এহসানের নামে, তাজকিয়ার নামে, আত্মার পরিশুদ্ধির নামে, আল্লাহর সান্নিধ্যের নামে, জি আল্লাহকে পাওয়ার নামে, ইত্যাদি ইত্যাদি। এইসব হচ্ছে চমৎকার লেভেল, যেই লেভেল দিয়ে মানুষকে গুমরা করা হয়েছে। ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলতে গিয়ে অন্যদিকে চলে গেছিলাম, তিনি বলছেন লায়ালিকু ইনকারুল ফারক বাইনাল কাবায়ির ওয়াস-সাগায়ির, কাবিরা আর সাগিরের মাঝে কোনো পার্থক্য নেই, সবগুলি কাবিরা বলবে, এরকম কেউ যদি অস্বীকার করে আর বলে যে সবগুলিকে একই রকম বলবো, কাবিরা সাগিরা মানবো না, এটা উচিত নয়, এটা উচিত নয় মানে ঠিক নয়। ওয়াকাদ ওরিফা মিন মাদারিকি শারঈ, অথচ শরীয়তের উৎস থেকে এটা জানা যাচ্ছে। শরীয়তের উৎস হচ্ছে কোরআন কারীম, শরীয়তের উৎস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরামদের আমল, এই দিয়ে জানা যায় যে গুনাহ কাবিরা আছে আর সাগিরা আছে।